হিন্দু পুরোহিতের শেষ যাত্রায় কাঁধ দিলেন মুসলিমরা। চলছে রোজা, রয়েছে করোনার ভয়। এর মধ্যেই মেরঠে প্রয়াত হলেন 68 বছরের পুরোহিত রমেশ মাথুর। তার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য 4টি কাঁধের প্রয়োজন ছিল। অসুবিধে হয়নি, মিলে গিয়েছে অনেকগুলো কাঁধ। গাঁদা ফুলের মালায় জড়ানো দেহটি কাঁধে তুলে নিয়েছেন সাদা টুপি পরা অনেকে। মেরঠের মুসলিম অধ্যুষিত শাহপীর গেটে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন রমেশ। তার ছেলে চন্দ্রমৌলি মাথুর জানিয়েছেন, মুসলিমরাই আমাদের সাহায্যে এগিয়ে আসেন, বাবার দেহ নিয়ে যান শ্মশানে। তিনি আরো বলেন, আমাদের এলাকার সব মুসলিমরা আমাদের ভাইয়ের মতো।